আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, স্বপ্নের তাবির পর্ব 16 নম্বর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মাওলানা কাজী আমিনা তাফিম। আন্তরিক দুঃখিত যে এবারের পর্বটা আমরা অনেক বেশি লেট করে ফেলেছি। ইনশাআল্লাহ সামনের পর্ব থেকে আমরা খুব দ্রুতই আপনাদেরকে আপনাদের স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এই ভিডিওর কমেন্ট বক্সে আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমরা এখানে সাজিয়েছি। প্রথম যে প্রশ্নটা করেছেন, দিলরুবা নামে এক বোন প্রশ্ন করেছেন, হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 5 দিন আগে আমি মিষ্টি কুমড়ার ফুল ও মিষ্টি কুমড়া দেখেছি, এটা মানে কি? দেখুন, মিষ্টি কুমড়ার ফুল মানে হচ্ছে আপনার কল্যাণ হতে যাচ্ছে, আপনি অভাবনীয়ভাবে আপনি ভালো কিছু পেতে যাচ্ছেন। এটা হতে পারে ধন সম্পদ, হতে পারে ভালো কিছু, অর্থাৎ আপনি কল্যাণ কিছু পেতে যাচ্ছেন ইনশাআল্লাহ। এবং আপনি কিন্তু এই ভিডিওর এই কমেন্টের শেষেও কিন্তু বলেছেন আমি স্বপ্নে মেয়ে বাচ্চা হতে দেখি। দেখুন, আগের স্বপ্নের সাথে এই স্বপ্নের কিন্তু একটা মিল আছে। মেয়ে বাচ্চা হতে দেখা মানে হচ্ছে আপনার সার্বিক উন্নতি, আপনি যা চাবেন তাই হবে, আপনি টাকা পয়সার দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে সার্বিকভাবে আপনি সুস্থ সবল এবং কল্যাণ লাভ করবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন করেছেন পারুল নামে এক বোন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি বিধবা, আমি দেখেছি স্বপ্নে মৃতকে সালাম দিতে দেখলে হুজুর কি হয়, এটা যদি আমাদেরকে জানান। দেখুন, যদি মৃত ব্যক্তি আপনাকে সালাম দিয়েছে কিন্তু আপনি জবাব দিয়ে ফেলেছেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য বিপদ আছে, আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। এমন কি আপনি আল্লাহ পাকের কাছেও ডাকে সাড়া দিতে পারেন যদি জবাব দিয়ে থাকেন, আর যদি জবাব না দিয়ে থাকেন তাহলে কিন্তু আবার সুস্বাস্থ্য হবে এবং ভালো হবে। দুটো কিন্তু পরস্পর সাংঘর্ষিক একটা বিষয়, এখন আপনার ডিপেন্ড করবে আপনি কি দেখেছেন। দেখুন, খারাপ স্বপ্ন মনে হলে আপনি ভেঙে পড়বেন না, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে আশ্রয় চাবেন, বাম দিকে 3 বার থুতু ফেলবেন এবং দান সৎকা করবেন, বিপদ আপদগুলো একেবারেই কেটে যাবে ইনশাআল্লাহ। এই জন্য খারাপ স্বপ্ন দেখলেই কিন্তু আমরা অনেকেই ভেঙে পড়ি, না না না, ভেঙে পড়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আপনার এই খারাপ স্বপ্নটাকে ভালোতেও রূপান্তর করে দিতে পারেন। রিনা আক্তার নামে একজন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি স্বপ্নে দেখেছি আমার স্বামী আমার কাছে আসে, আমার স্বামী মারা গিয়েছে কিন্তু সম্পর্ক খুব একটা ভালো ছিল না বাস্তব জীবনে, যার কারণে তার মৃত্যু সংবাদ শুনেও আমি যাইনি, এতটা খারাপ ছিল। মারা যাওয়ার পর থেকে প্রায়ই আমি স্বপ্নে দেখি আমার সাথে কাছে এসে সুন্দর ব্যবহার করে, চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকে অসহায়ের মতো। বোন, হয়তো উনি মনের দিক দিয়ে খুব ভালো মানুষ ছিল, তো আপনিও তাকে পরিপূর্ণ ভালোবাসা কিন্তু দিতে পারেননি, এজন্য আপনি চেষ্টা করবেন তার জন্য, আপনি দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণভাবে ক্ষমা করে দেয়। আপনি যদি ক্ষমা করে দেন সে ইনশাআল্লাহ আখেরাতেও সে ক্ষমা পেয়ে যাবে ইনশাআল্লাহ, এটা আমরা মনে করি। সুতরাং আপনি আপনার আচার ব্যবহার দিয়ে আপনি অনেক ভালো থাকুন ইনশাআল্লাহ, আল্লাহ পাক আপনারও মঙ্গল করবেন। রেহানা আক্তার নামে একজন প্রশ্ন করেছেন, হুজুর আমি স্বপ্নে দেখেছি দুই বোনের আমার আগের বরের সাথে বিয়ে হয়েছে এবং দুটো জামাই একসাথে করেই দুজন আলাদা আলাদা গাড়িতে উঠলাম, এটার ব্যাখ্যা কী হবে? দেখুন, যদি আপনি স্বপ্নে দেখেন আপনার বিয়ে হয়েছে আগের বরের সাথে, এক্ষেত্রে আপনার অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি আল্লাহর কাছে খুব বেশি কান্নাকাটি করুন, আল্লাহর কাছে আশ্রয় চান, আপনি আল্লাহ পাকের কাছে ক্ষমা চান, আল্লাহ পাক যেন আপনাকে বিপদ আপদ থেকে, মুসিবত থেকে হেফাজত রাখেন, আপনার সন্তানকেও যেন হেফাজত রাখেন। এরপরের প্রশ্ন করেছেন ইউজার আইডি নামে একটি আইডি থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি স্বপ্নে দেখেছি অনেক বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টির পানি দিয়ে স্বামীর পা ধুয়ে দিচ্ছি। মাশাআল্লাহ বোন, অনেক সুন্দর একটা স্বপ্ন দেখেছেন, আপনার আনন্দ, সুখ, শান্তি, মিল, মহাব্বত, পরিবারে আপনার কল্যাণ সবগুলি আপনি পাবেন ইনশাআল্লাহ।
আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে আনন্দ এবং সুখ লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাল্লাহ আরও বেশি পাবেন। এসকে মনির নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আমি স্বপ্নে দেখেছি অজু করেছি এবং সুরে বাকারা পড়েছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়েছি, এটা কি? দেখুন, আপনি অজু করেছেন মানে আপনার গুণাগুলো কমে যাচ্ছে, আপনি আমানতগুলো তার মানুষের হাতে পৌঁছে দিতে পারবেন, আপনার কাছে যে আমানত আছে এগুলো সঠিক মতে আপনি পালন করছেন এবং আপনি কিন্তু দীর্ঘজীবী হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়, এবং আপনি অনেক মান সম্মান লাভ করবেন, এমনকি নেতৃত্ব লাভ করতে পারেন। আল্লাহ পাক আপনার আশা পূরণ করুন, আমরা অনেক অনেক দোয়া করি। এরপরে মিসেস নূর জাহান নামে একজন প্রশ্ন করেছেন, হুজুর আমি স্বপ্নে দেখেছি দাঁত পড়া দেখলে কি হয়, স্বপ্নে আমি দাঁত পড়া দেখেছি দেখলে কি হয়? দেখুন বোন, আপনি কোন দাঁত পড়তে দেখেছেন, আপনি কোন দাঁত পড়তে দেখেছেন এটা কিন্তু আপনি বলেননি। সামনের দাঁত দেখলে একরকম, নিচের দাঁত দেখলে একরকম, মাড়ির দাঁত দেখলে একরকম, তবে দাঁত যদি পড়ে যেতে দেখেন তাহলে যে কোনো একজন অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এমনকি কোনো মুরব্বী হতে পারে, আত্মীয় স্বজনের ভিতর হতে পারে, যে কেউ মারা যাওয়ার পর অন্ত ইঙ্গিতের থেকে যেতে পারে। আল্লাহর কাছে দোয়া করুন যেন বিপদ আপদগুলো দূর হয়ে যায়। এরপরে প্রশ্ন করেছেন, বিউটিফুল কোরআন নামক একটি চ্যানেল থেকে আমাকে প্রশ্ন করেছেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর আমি স্বপ্নে দেখছি আমাকে টুপি দিচ্ছে, জামা দিচ্ছে। হ্যাঁ ভাই, আপনি অনেক ভালো স্বপ্ন দেখেছেন, আপনার দিনদারি ইমানদারি এমনকি নেতৃত্ব আসার সম্ভাবনা আছে, আপনার দিন ইমান অনেক শক্তিশালী হবে ইনশাল্লাহ, ধন সম্পদ আসবে ইনশাল্লাহ। জাহিদ হাসান নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আমি স্বপ্নে দেখেছি আতপ চাল পূরণ হয়ে গেছে, আপনার অনেক সুখ শান্তি আসবে ইনশাল্লাহ। চাল এটা দেখা খুবই ভালো একটা স্বপ্ন ইনশাল্লাহ, আপনি ইনশাল্লাহ সুখ শান্তিতে আপনারও আপনার জীবনও পরিপূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন করেছেন, ইউজার আইডি নামে একটা আইডি থেকে প্রশ্ন করেছেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমুদ্রের খালের জলে হাত দিয়ে দেখি শুধু হাত ভরে স্বর্ণ উঠেছে। ভাই আপনি ভালো পথে থাকলে অবশ্যই ভালো কিছু পাবেন, আপনি ভালো পথে থাকার চেষ্টা করুন, দেখবেন আল্লাহ পাক অনেক কিছু আপনাকে দেবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি আপনার আপনার জন্য যে টাকাটা বরাদ্দ আছে, সে সম্পদ বরাদ্দ আছে, আপনি কিন্তু পাবেন, কিন্তু আপনি কিন্তু অন্যায়ভাবে নেওয়ার চেষ্টা করছেন। হয়তো আপনি এখন চেষ্টা করছেন এটা অন্যায়ভাবে নেওয়ার, আপনি কিন্তু অন্যায়ভাবে নেওয়ার চেষ্টা করবেন না, পাপের কাজে যাবেন না। আপনি ভালো পথে থাকুন, দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো কিছু পাবেন। এমডি আনোয়ার নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আমি শোল মাছ ধরেছি এটা কি হবে? দেখুন, শোল মাছ মানে হচ্ছে আপনি রোগ মুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার যদি কোনো রোগ থাকে তাহলে আপনি রোগ মুক্তি হয়ে যাবেন ইনশাল্লাহ, এবং পরিপূর্ণভাবে আপনি একজন ভালো সুস্থ সবল একজন মানুষ ইনশাল্লাহ। শাহনাজ স্বর্ণা নামে এক বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর দুধের পাতিল ভরা ভয়েল হচ্ছে, পাতিল পরিপূর্ণ কিন্তু পড়ছে না, এক্ষেত্রে আমরা দুটা বিষয় আমরা পাই। এটা আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই একটা ভালো ব্যাখ্যা করেছেন, আবার একটু একটু সামান্য খারাপ ব্যাখ্যাও করেছেন। বোন আপনি চেষ্টা করবেন আল্লাহর পথে থাকার জন্য, দিনের পথে থাকার জন্য, যেন অন্যের সম্পদের দিকে আপনার নজর না পড়ে, আপনি নিজের সম্পদকে এবং স্বামীর সম্পদ আত্মীয় স্বজন সম্পদগুলো সঠিকভাবে আপনি তাদের হাতে পৌঁছে দিবেন, আপনার নিজেকে রক্ষা করবেন ইনশাল্লাহ। আমি দেখতে পাচ্ছি অবশ্যই আপনি একজন ভালো মানুষ, ভালো থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনার অনেক কল্যাণ হবে। মুজাহিদ বিশ্বাস নামে এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। হুজুর আমার ডান হাতে একটা ঘড়ি পড়ে আছে, তার ভিতরে আমি দেখেছি কাবা শরীফ, মদিনা শরীফ এবং সবুজ গম্বুজ আমি দেখেছি। মাশাল্লাহ ভাই, মাশাল্লাহ, আপনি খুব অচিরেই আপনি মক্কা মদিনায় যাবেন ইনশাল্লাহ। আল্লাহর কাছে আপনি অনেক দোয়া করুন, আপনি অনেক সৌভাগ্যবান একজন মানুষ ইনশাল্লাহ, আপনি আল্লাহর কাছে মক্কা মদিনায় যাওয়ার জন্য দোয়া করুন, খুব দ্রুতই যেন আপনি যেতে পারেন ইনশাল্লাহ। আমির সুহেল নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আমি আরব আমিরাতে থাকি, স্বপ্নে আমি বড় নাম করা একটি মসজিদে ইমামতি করছি দেখছি,
ভাই আপনার সার্বিক উন্নতি আছে, এমনকি আপনি সমাজের নেতা হতে পারবেন। আপনি যত বড় নামাজের ইমামতি করেছেন, তত বড় মানুষের, তত বেশি মানুষের নেতা আপনি হবেন ইনশাআল্লাহ। এটা ভালো স্বপ্ন, অনেক ভালো স্বপ্ন। ওয়াসিম হাশিম নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আমি স্বপ্নে দেখেছি আমার মা প্রয়াত, স্বপ্নে দেখেছি যে মৃত পিতা, ও হুজুর আমার মা প্রায়ই স্বপ্নে দেখে যে আমার মৃত পিতা উলঙ্গ হয়ে তার রুমে আসে, এটার ব্যাখ্যা কি? আপনার মৃত পিতা দুনিয়ায় থাকতে কেমন ছিল আমি জানি না, তবে উলঙ্গ হয়ে আসে এখন কি হাসি খুশি অবস্থায় আছে নাকি একটু মুখ বেজার অবস্থায় আসে, এটার উপর ডিপেন্ড করবে এটার ব্যাখ্যা। যদি হাসি খুশি অবস্থায় আসে তাহলে ভালো, আর যদি একটু একটু বেজার অবস্থায় থাকে তাহলে অনেক কঠিন, খারাপ অবস্থায় আছে। তার জন্য কোরআন খতম করান, তার জন্য গরিব মিসকিনদেরকে খাওয়ান, তার কবর জিয়ারত করুন, এবং তার জন্য বেশি বেশি করে দোয়া করুন, ইনশাল্লাহ তিনি হয়তো আল্লাপাক তাকে ক্ষমা করতেও পারেন। এরপরের প্রশ্ন করেছেন ইউজার আইডি থেকে, অচেনা একটা আইডি থেকে প্রশ্ন করেছেন, হুজুর আমি মেয়ে মানুষ, আমি ডিভোর্সি, আমি স্বপ্নে দেখেছি পূর্ব দিকে আমি 6টা সেজদা দিয়েছি, পশ্চিম দিকে 2টা সেজদা দিয়েছি, এটা স্বপ্নের ব্যাখ্যা কি? আপনি ভালো মানুষ কিন্তু গুনাহে ডুবে গেছেন, গুনাহের ভিতরে আছেন, আপনার তৌবা নসিব হবে, আপনি আল্লাহর কাছে তৌবা করবেন, খুব বেশি তৌবা করবেন, তাহলে বিপদ থেকে আপনি উদ্ধার হয়ে যাবেন। আল্লাহর কাছে একটু তৌবা করুন, কোন ভুলটা করেছেন আমি জানি না, তবে আল্লাহ পাকের কাছে তৌবা করলে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিতে পারেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনার অনেক মর্যাদা বান বানিয়ে দিন, দিনদার আমলদার বানিয়ে দিন। এরপরে প্রশ্ন করেছেন দিলওয়ারা নামে এক বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি ডিভোর্সি, আমি সাদা কালো অনেক রকমের সাপ দেখেছি মরা, সাথে মরা লাশ দেখেছি, ঢাকা ছিল লাশগুলো, এবং মানি ব্যাগ থেকে ছোট সোনালি সাপ বের হয়ে আমাকে ছুবল দেওয়ার চেষ্টা করেছে, আমি 3 টুকরো করে ফেলেছি। বোন আমরা দেখতে পাচ্ছি যে আপনার অনেক শত্রু আছে ঘরে বাইরে, অনেক জায়গায় শত্রু আছে, তো এই শত্রুগুলো, খুশির খবর হচ্ছে এই শত্রুগুলো আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ, আল্লাহর কাছে দোয়া করুন। এবং এই শত্রুগুলো নিজে নিজেই কিন্তু তারা নিজের থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করলে তারা নিজের থেকে তারা ধ্বংস হয়ে যাবে। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাকে হেফাজত করুন, অনেক অনেক ভালো রাখুন। লভু গ্যালারি নাম একটা পেজ থেকে, একটা আইডি থেকে প্রশ্ন করেছেন, স্বপ্নে হুজুর আমি দেখেছি যে আমার স্বামী বিয়ে করেছে এবং সেই মেয়েটি গর্ভবতী। এই স্বপ্নটা কিন্তু অনেকে দেখে যে স্বামী বিয়ে করেছে, এখন খুব টেনশন কাজ করে। দেখুন স্বপ্নে স্বামীকে বিয়ে করে দেখলে এটা কিন্তু কোনো খারাপ স্বপ্ন নয়, এটা ভালো স্বপ্ন। আপনার স্বামীর অনেক টাকা পয়সা হবে ইনশাল্লাহ, অনেক ধন সম্পদ হবে, এটা নিয়ে আর টেনশন করবেন না ইনশাল্লাহ, দেখবেন অনেক ভালো হবে ইনশাল্লাহ। আপনার স্বামী অনেক সম্পত্তির মালিক হবে, এবং আপনি তাও দেখেছেন যে মেয়েটি গর্ভবতী, আর গর্ভবতী দেখা মানে হচ্ছে অনেক টাকা পয়সার মালিক হওয়া, অনেক সম্পদের মালিক হবে ইনশাল্লাহ। মাইমুনা নামে এক বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি স্বপ্নে দেখেছি সুস্বাদু তরকারি দিয়ে ভাত খেতে দেখেছি, বাবা মুশকি হাসছে। আলহামদুলিল্লাহ বোন আপনি অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনি গরিবদেরকেও খাওয়াবেন, এবং নিজে যেমন খেয়েছেন মানুষকে খাওয়াতে চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনার অনেক মঙ্গল হবে। ইউজার আইডি একটা অচেনা নাম্বার থেকে, একটা অচেনা আইডি থেকে প্রশ্ন করেছেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর মৃত ব্যক্তি গোশত দান করেছে, দেখুন এটা ধার্মিকতার আলামত, আপনি সচ্ছল হওয়ার আলামত, ইনশাল্লাহ এটা ভালো স্বপ্ন। এফ এম মাসুদ মিয়া নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর মসজিদে আজান এবং ইমামতি করতে দেখলে কি হয়? আপনি অনেক উন্নতি করবেন, আপনি কল্পনাকেও ছাড়িয়ে যাবেন, আপনি এতটা উন্নতি করবেন, এত পরিমাণ সম্পদ, এত পরিমাণ টাকা আসবে আপনি কল্পনা করতে পারবেন না, এমনকি আপনি সমাজের লিডার পর্যন্ত হয়ে যেতে পারেন। হিসাম বুইয়া নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আকাশে আমি মসজিদ দেখেছি এবং 2 লাইন আকাশে
আরবি লেখা দেখেছি। দেখুন, আপনি শান্তিতে থাকবেন, শান্তি আসবে আপনার, অনেক রকম রহমত বরকতে আপনার জীবন ভরে আসবে, আপনি টেনশন করবেন না। শাকিলা নামে এক বোন প্রশ্ন করেছেন, হুজুর স্বপ্নে আম গাছ দেখেছি, আম ঝরে পড়ছে, আমি অসুস্থ। দেখুন, আপনি কিন্তু বলেছেন যে আপনি অসুস্থ। হ্যাঁ, আমরা আম স্বপ্ন দেখা, জ্বরে পড়া দেখা, এটা অসুস্থতার একটা আলামত, দুঃখ দুর্দশার একটা আলামত। শত্রু, আপনার কিন্তু অনেক শত্রু আছে, এই শত্রু থেকেও কিন্তু আপনি হেফাজত থাকবেন। আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ পাক শত্রু থেকে আপনাকে অনেক বেশি হেফাজত করেন। শত্রু থেকে হেফাজত থাকলে অনেক বেশি দেখবেন মানসিকভাবে এবং শারীরিকভাবে অনেক ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ নামে এক চ্যানেল থেকে প্রশ্ন করেছেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার স্বপ্ন, আমার মনে হয় আমার স্বপ্নগুলো, আমার মনে হয় আপনার স্বপ্নগুলো বেশি বেশি করা উচিত, কারণ শেষ জামানায় মুমিনদের স্বপ্ন সত্যি হয়, মানুষ অনেক উপকৃত হবে। দেখুন ভাই, হ্যাঁ, আমি চেষ্টা করছি, আমি ইনশাল্লাহ সামনে থেকে নিয়মিত স্বপ্নের ব্যাখ্যা, এই প্রশ্ন উত্তর পর্বটা আমি নিয়মিত করে যাব ইনশাল্লাহ। এরপরের প্রশ্ন করেছেন লাইলা আহমেদ নামে, একজন প্রশ্ন করেছেন, হুজুর আমি স্বপ্নে দেখেছি মৃত শ্বশুর বড় মাছের মাথা আমি দিয়েছি, ওই মাছ তিনবার আমাকে খাইয়ে দিল। দেখুন, আপনি প্রাথমিক জীবনে একটু কষ্টে থাকলেও পরবর্তীতে আপনি অনেক ভালো থাকবেন, আপনার শারীরিক সক্ষমতা ফিরে আসবে, চিন্তার কিছু নেই। বিলাল নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আমি তানিয়া, আমি বিবাহিতা, পুকুরে গোসল করতে দেখেছি, দেখি স্বপ্নে, এবং নাপাকির গোসলও করতে দেখি। আপনি পুকুরে গোসল করতে দেখেছেন, আপনার শারীরিক উন্নতি হবে, আপনার অসুস্থতাগুলো দূর হয়ে যাবে, মানসিক চিন্তাও দূর হয়ে যাবে, যাবতীয় পেরেশানি দূর হয়ে যাবে, এবং আপনি একজন সুস্থ সবল একজন মানুষ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আপনি আরেকটা প্রশ্ন করেছেন, হুজুর গন্তব্য আমি যেতে দেখছি কিন্তু আমি গন্তব্য গিয়ে পৌঁছতে পারছি না, আপনি একটু টেনশনে আছেন, অসুস্থতায় আছেন, ইনশাল্লাহ এখন আপনি সুস্থ হয়ে যাবেন, চিন্তা করবেন না। এমডি দুলাল হোসেন নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আমি মরিচের বাগান স্বপ্ন দেখেছি, এটা কি? দেখুন, আপনি অনেক সম্মানিত হবেন, মরিচের বাগান স্বপ্ন দেখা হচ্ছে, অনেক সম্মানিত হবেন ইনশাল্লাহ। এরপরে প্রশ্ন করেছেন রাকিব নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আমি কাতার থাকি, আমার স্ত্রী স্বপ্নে দেখেছে আমি নাকি তার সাথে সহবাস করেছি, আমি তাকে লাথি দিয়ে খাট থেকে ফেলে দিয়েছি। ভাই, আপনি আপনার স্ত্রী যে স্বপ্ন দেখেছে, আপনার স্ত্রীর সাথে একটু সম্পর্কের একটু ঘাটতি হয়েছে মনে হয়, আপনি কিন্তু কোনো পরকীয়ায় আসক্ত হয়ে যাচ্ছেন, আপনি ভুলে ওই কাজটা করবেন না, আপনি পরকীয়ায় আসক্ত হবেন না, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসুন, দেখবেন দুনিয়াতে অনেক শান্তি পাবেন, আপনার স্ত্রী কিন্তু আপনাকে অনেক ভালোবাসে, আপনি আপনার স্ত্রীকে কষ্ট দিবেন না, আপনার স্ত্রীকে রেখে আপনি অন্য নারীর দিকে আপনি আসক্ত হবেন না, এমনকি বিয়ের আলোচনা করবেন না এবং ফোনেও কথা বলবেন না। আমরা দেখতে পাচ্ছি স্বপ্নের মাধ্যমে যেটা আমরা বুঝলাম, এটা হলো আপনি অন্য নারীতে আসক্ত হয়ে আছেন, সাবধান হয়ে যান ভাই, আল্লাহ পাক আপনার অনেক ভালো করুন। এরপরের স্বপ্ন দেখেছেন শাহিনুর আক্তার মিলা নামে এক বোন প্রশ্ন করেছেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর জোর করে আমাকে ডিভোর্স করেছে, আমি তাকে পেতে চাই, ক্ষমা চাচ্ছি। জোর করে আমাকে বিয়ে করেছে, আমি তাকে পেতে চাই, স্বপ্নে তাকে প্রায় সময় দেখি এবং আমি দেখি ক্ষমা চাচ্ছি, তাকে আমি ফিরে পেয়েছি। দেখুন, যারা ডিভোর্স হয়ে গেছে, আমি চাই আল্লাহ পাক আপনাকে অনেক ভালো রাখুন, যা হওয়ার তো হয়েই গেছে, চিন্তা করবেন না, আল্লাহর জমিন অনেক প্রশস্ত, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক যেন আপনাকে উত্তম স্বামী একজন দান করেন, অথবা আপনাদের যদি বৈধভাবে ফিরে আসার পথ থাকে, আবার যেন ফিরে আসেন, আমরা একটুকু দোয়া করতে পারি। আল্লাহ পাক তো বান্দার চাওয়াগুলো চাওয়ার মতো চাইলে তো আল্লাহ পাক দান করে নেই, সুতরাং ভয়ের কিছু নেই। সেতারা আক্তার নামে এক বোন প্রশ্ন করেন, হুজুর উঁচু বিল্ডিংয়ের ছাদে আমি উঠেছি কিন্তু নিচে নামার জন্য সিঁড়ি পাচ্ছি না, এই স্বপ্নটা দেখার মানে কি, আমার কি মৃত্যু আসবে? দেখুন, উঁচু বিল্ডিংয়ের ছাদে উঠেছেন কিন্তু সিঁড়ি পাচ্ছেন না, এর মানে হচ্ছে আপনি খুব দুশ্চিন্তাগ্রস্ত আছেন,
দুশ্চিন্তাগুলো ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকুন, জিকির করুন, আল্লাহর নামের জিকির করুন, দেখবেন আল্লাহ পাক কিন্তু আপনার বিপদ আপদগুলো দূর করে দিবে। এর মানে এই নয় যে আপনি মৃত্যুর সময় এসে গেছে বা মৃত্যু হয়ে যাবে, বিষয়টা এমনটা কিন্তু নয়। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আল্লাহ আপনাকে অনেক 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 ভালো রাখবেন ইনশাআল্লাহ। এমনি মোহাম্মদ নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর কালো জাম ও জামের বাগান দেখলে কি হয়? আপনাদের বৈবাহিক সম্পর্কে একটু ঠিক তিক্ততা আসবে, যদি বিয়ে করে থাকেন তিক্ততা আসতে পারে, ঝগড়াঝাটি হতে পারে। সুতরাং এমন কোনো কাজ করবেন না যেটা দিয়ে ঝগড়াঝাটি হতে পারে, কোনো খারাপ সিদ্ধান্ত নেবেন না মুহূর্তের ভিতরেই। হ্যাঁ, আপনার অবশ্যই একাকী থাকতে নিশ্চয়ই পছন্দ, আপনি চেষ্টা করবেন যেন ভালো মানুষদের সাথে থাকতে পারেন এবং সৎ মানুষদের থেকে সাথে থেকে আপনি যেন ভালো থাকতে পারেন, এই বিষয়টা আপনার একটু খেয়াল রাখবেন। তানিম নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর 4 বছর আগে স্বামী মারা গিয়েছে, স্বপ্নে আমি তাকে হাসি খুশি অবস্থায় দেখি, তার সাথে সাঁতার কাটি। আল্লাহ আকবার। বোন, আপনি অনেক ভালো স্বপ্ন দেখেছেন, আপনার স্বামী অনেক ভালো মানুষ ছিল নিশ্চয়, এবং সে খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক অনেক ভালো রাখুন আপনার স্বামীকে, আপনার স্বামীর জন্য দোয়া করবেন। এমনি রহিম নামে এক বোন প্রশ্ন করেছেন, এমনি রহিম নামে এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। হুজুর আমি রায়হান, আমি স্বপ্নে দেখেছি বুখারি শরীফ পড়তে দেখছি, আপনি কল্যাণের অধিকারী হবেন, আপনি অনেক কল্যাণের অধিকারী হবেন এবং আপনার রোগ থেকে শিফা লাভ করবেন, শারীরিক যে রোগগুলো আছে না সেই রোগগুলো কিন্তু ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে অনেক অনেক ভালো রাখুন। ইউনুস আলী নামে এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার মা অনেক রেগে আছে কিন্তু মা জীবিত, আমি স্বপ্নে দেখেছি আমার মা অনেক রেগে আছে। দেখুন, আপনার মা রেগে আছে মানে হচ্ছে আপনি দুনিয়াতে হয়তো কোনো ভুল কাজ করেছেন, আপনি যেভাবে রিজিক অন্বেষণ করার কথা হয়তো সেভাবে রিজিক অন্বেষণ করছেন না, বা হারাম কোনো খাবার আপনি খাচ্ছেন, এই জন্য এই অবস্থাটা হয়েছে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। রাকিব নামে এক ভাই প্রশ্ন করেছেন, লাল বাসুর দেখেছি। হ্যাঁ, আপনার জন্য অনেক ভালো একটা স্বপ্ন, আপনার অনেক অর্থ সম্পদ হবে ইনশাল্লাহ। ইফাত আরা আজমি নামে এক বোন প্রশ্ন করেছেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি আকাশে অদ্ভুত রং বেরঙের জিনিস, লাল নীল এইগুলো দেখি, কখনো ভয় লাগে কখনো আনন্দ লাগে। হ্যাঁ, ভয় রং দেখলে রোগ ব্যাধি আসার সম্ভাবনা, নীল রং দেখলেও সম্ভাবনা আছে বিপদ আপদের, সাদা বা ইত্যাদি দেখলে কখনো ভয় কখনো আনন্দ কখনো ভালো কিছু আসবে, ঠিক আপনার জীবনটাও কিন্তু এমনই। আকাশে যদি আপনি অদ্ভুত রং বেরঙের জিনিস দেখেন তাহলে কখনো ভয় লাগবে কখনো আনন্দ লাগবে, কখনো আপনার রোগ বিরোগ আসবে, কখনো অধিক বৃষ্টিপাত হবে, এগুলো কিন্তু বোঝা যায়। এরপরে আপনার নজরুল নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর মৃত মা আমাকে ভাত দিচ্ছেন, নিজের বিয়েও দেখছি। হ্যাঁ, মৃত মা যদি কিছু দেখে দেখেন কিছু দিচ্ছে, এটা ভালো স্বপ্ন, অনেক ভালো স্বপ্ন, কল্যাণ হবে এবং আপনার অনেক সম্পদও আসবে ইনশাল্লাহ। নজরুল ইসলাম নামে আরে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর পরম শত্রু 1 গ্লাস দুধ খেতে দিয়েছে, আপনার শত্রুতা বেড়ে যাবে, যে শত্রুর সাথে আপনি শত্রুতা করছেন বা শত্রু করছে তার সাথে শত্রুতা আরও বেড়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক যেন আপনাকে হেফাজত করেন। এরপরে HK TV নামে এক চ্যানেল থেকে প্রশ্ন করেছেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর 21 স্বপ্ন আমি দেখেছি অনেকবার, এক মহিলাকে আমি চুমু দিচ্ছি, আমার 2 জন স্ত্রী আমি হারিয়েছি, আমি চোখে কম দেখি কানে কম শুনি, তাই চলে গেছে। ভাই আপনার জন্য অনেক দোয়া করি, আপনার যে বোন, আপনার যে আপনি এমনি ভালো মানুষ, খুবই ভালো মানুষ, মন থেকে আপনি অনেক ভালো, আপনার অনেক অর্থ সম্পদ হবে, কিন্তু আপনার 2 জন স্ত্রী যে চলে গেছে তারা হয়তো আপনাকে বুঝতে পারেনি, আপনি আবার নতুন জীবন শুরু করুন, দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো হবে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, নুসরাত নামে এক বোন প্রশ্ন করেছেন, হুজুর আমি আলেম দেখেছি, আমার ঘরের ভিতর আলেম এসেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। বোন অনেক ভালো স্বপ্ন দেখেছেন, আলেম দেখা অনেক সৌভাগ্যের আলামত ইনশাল্লাহ, আপনার অনেক সৌভাগ্য হবে ইনশাল্লাহ। এরপরে প্রশ্ন করেছেন, এমনি মামুন নামে
এক বোন এমনি বামুন নামে একজন প্রশ্ন করেছেন, হুজুর আমি রেহানা, আমি স্বপ্নে দেখেছি স্বামী আরেকটা বিয়ে করেছে। হ্যাঁ, এই প্রশ্ন উত্তরটা আমি আগে দিয়েছি, স্বামী আরেকটা বিয়ে করে দেখা এটা কিন্তু ভালো স্বপ্ন, এটা খারাপ স্বপ্ন নয়। সাকিব আহমদ নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আমি স্বপ্নে দেখেছি দুই ছেলেকে হারিয়ে যেতে দেখেছি, আবার পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনি ছেলেকে হারিয়ে গিয়েছেন আবার পেয়েছেন, এর মানে হচ্ছে আপনার জীবনের কিছু অংশ একটু দুঃখ কষ্ট কাটলেও পরের অংশ অনেক ভালো কাটবে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনার প্রশ্ন করতে পারেন, এবং আপনাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমরা আগামী প্রশ্ন উত্তর পর্বে আপনাদেরকে সরাসরি দিব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।